সেই ছাড়ো, দাদাকে ছাড়ো, ঢাকা থেকে তোমার জন্য এগুলো কালকে নিয়ে আসবো, আর একবার যখন যাবো তখন নিয়ে আসবো। হ্যাঁ দাদা, উঠার পর গাড়িতে আর নামতে পারি নাই, ঠিক আছে? আচ্ছা ওকে, থাকো তুমি, যাবো না আর কি নিবা, সদ্যাম যাই, কেন যাবো তুমি? হ্যাঁ আর কি, তুমি ইয়ারা না দেখতে যাবে, কি বলে নাম, ওর নাম কি, না সাদ না, ওর এর নাম কি, ছোট আন্টির ছেলের নাম আজকের ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে। আসো, বাড়ির শুরুতে আছি এখন, ঘড়িতে বাজে প্রায়, দাঁড়াও দেখিনি, 10টা বাজবে আর 5 মিনিট বাকি আছে। দেখো তো অবস্থান করছি এখন এলাকার মধ্যে। তো আজকের দিনে অনেকগুলো কাজ আছে, মেবি হসপিটালে যেতে হবে, আমার ছোট আন্টির ছেলে হসপিটালে, তো ওখানে যাব, ওখান থেকে আর অনেকগুলো কাজ আছে, সেটা করবো আর কি, ঠিক আছে? তো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। গাইজ, একটা বিষয় কি জানো, যেহেতু সাদামাট বর্তমানে অফ আছে, ক্রিকেট খেলা যেতে বলা মানে কলেজ স্কুল কলেজ খুলে গেছে, সাদামাট এখন খুবই কম খেলা হয়, বাট রাতে এখন একটা যে জিনিসটা খেলা সেটা হচ্ছে র্যাকেট, সেটার মাঠটা ওইদিকে, তো তোমাদেরকে তখন অন্য একটা ব্লগে পরিচয় করে দিব। ওইদিকে আগে, এর আগে তো দেখা দিছি ওইদিকেই মাঠটা হয়। বাউল বাসের দোকান তো বর্তমানে বন্ধই আছে, যায় লাভ নাই, ফুলের লাইটটা খালি শুনছেন, সো আমার যে কাজগুলো সেগুলোই আমারই করতে হবে, ঠিক আছে? তো অনেকগুলো কাজ আছে হাতে, এর আগে বাসায় রান্না বান্না করি, বর্তমানে রান্না বান্না করছে, ওগুলো আমরা হসপিটালে নিয়ে যাব, তো ওখান থেকে আরো কয়েকজন যোগ হবে মেবি, তো ওগুলো নিয়ে আমরা হসপিটালে যাব। আমার একটা মামাতো খালাতো ভাই, ও খুব অসুস্থ, আজকে দুদিন হসপিটালে, আমি তো ঢাকায় ছিলাম, আসতে পারিনি, তো আজ গতকালকে রাতে আসছি, তো এখন দেখতে যাব। সবাই ওর জন্য দোয়া করবে, আর সারাদিন কি করছি সেটা তো থাকছে, ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। ও দাদা, কি দান নিকাট আরো, দান 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 তো কাটি সব শেষ, কিসে কিসে, গাইস বিষয়টা হয়েছে কি জানো, এখন যেহেতু আমাদের এলাকার মধ্যে এলাকায় 2 বছরে 2 বার ধান করা যায়, তো একবার তো আগে কেটে গেছে, এখন এটা হচ্ছে দ্বিতীয়বার, তো সবাই কিন্তু ধান কাটছে, তো ওরা সবাই আমার ভাই হয় বা নানা হয়, তো ভাই হয় তো নানা ভাই হয়, ওরা সবাই ধান কাটছে। সবচেয়ে মজার যে মানুষটা তোমরা এর আগে ব্লগে অনেক ব্লগে দেখেছো আমার, যে দাদা থাকে, দাদা খুব নাচের ভিডিও, নাচ করে দুষ্টামি করে, সেই হচ্ছে ওই, সে আসলে একটু খুব দুষ্টামি, মানে খুবই দুষ্টামি করে আমার নানাটা, তো এখন বেচারা কাজ করছে, ডিস্টার্ব করা যাবে। একটা ধরলে আর একটা যাই দৌড়ানো শুরু করে, এটাকে এটাকে ধরো, এটা আমাদের গরুর বাসর, ধরতে পারতেছি না, তখন ধরে অনেক কষ্ট করে, আমাকে এদের হাতের কি অবস্থা করছে, এই দাঁড়া ধরি, এই 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 ধরছি, এই দাঁড়া, এই দাঁড়া, এই 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 আয়, ইনি কটা ধরছি, ঠিক আছে, বাবা অনেক কষ্টে, এই তোর মা, এক সাইডে বান্ধ, এক সাইডে, গাইস গরু তো সামালতেই পারে না,
হ্যাঁ, আমার আম্মা এটা বলে যে আমার ছেলেটা কিছুর জন্য পারফেক্ট না, তবে হ্যাঁ একটু এটা করতে পারি, কাগজ কলম ঘুরাইতে পারি, এটাই কাগজ কলমটা একটু আঁকাকি করতে পারি, এটাই আর কিছু পারি না। যে গরু কি করছে দেখো বাবা, হাতটা সব লাল করে ফেলছে। ওরা এখান থেকে নিয়ে যেতে যেতে আমার এখান থেকে নিয়ে যেতে যেতে আমার এদিক দিয়ে পুরো কষ্ট হয়েছে। তো দেখি বাসায় গিয়ে তো মনে হয় সোনারা রেডি হয়ে গেছে, এখন ওদের সাথেই যাবো বা হসপিটাল যাবো। যেহেতু আমরা হসপিটালের দিকে যাচ্ছি, চৌদ্দগ্রামে যাচ্ছি, উপজেলাতে যাচ্ছি, তো এখানে আমার একটা সমস্যা হচ্ছে, আমার এই পিসি আছে না, এই পিসিটা একটু সমস্যা, এটা পাওয়ার অন করলে এটা সরাসরি এটা অন হয়ে যায় সাথে সাথে, তখন আর অফলাইন আসে না। তো যার জন্য এটাকে এখন ঠিক করে একটু নিয়ে যাবো, সো এটাকে চৌদ্দগ্রামে নিয়ে যাবো যাতে এটা ঠিক হয়। ঠিক আছে, একটু খুলতে হবে এখান থেকে মেইন পাওয়ার অফ করে। আমরা এখন কই যাচ্ছি, হাসপাতালে যাচ্ছি না, সিএম এর দেখতে। এনে কি কি লয়ে যাস? আবার 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 বলো, আবার বলো। এনে কি, এনে কি খাবার বক্সে কি? আর 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 কি খাবার? মাছ ভাজি, ফেফে, এটা ভিতরে না সব। তুমি সিএম এর তুমি বড় না ছোট, তুমি সিএম তোমার কি ডাকবে? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা সিএম যাচ্ছি। সদ্য সরকারি হাসপাতালে আসছি, কিন্তু এখন হচ্ছে আমার ভাই ওরে নাকি বলে কোথায় কোন অন্য রুমে নিয়ে গেছে, এখন বাইরে অন্য রুমে নিয়ে গেছে। তো এই থেকে আমি আবার কম্পিউটার এটা একটু ঠিক করে দিয়ে আসতে হবে, তো এটা একটু দিয়ে আসি, এ থেকে ও আসুক, ওটা আসলে তখন ব্যাটারি পথ দেখা হবে আর কি। আর আসলে নিজের কাছে একটা খারাপ লাগছে, এখানে ভিডিওটা করা মানে করবো কিনা একটা মাথায় কনফিউশন লাগছে, যেহেতু সবাই অসুস্থ। দেখি ভালো লাগলে করবেন, না হলে তো করা সহজ সম্ভব না। এটা হচ্ছে এই জরুরি বিভাগ, চৌদ্দগ্রাম তো আসলাম, আসার পর এই একটা কম্পিউটার যে দোকানটা ছিল ওটাতে দিয়ে আসলাম, এখন আপাতত খেলা দেখতেছি। আমার মামার দোকানে আসছি, মামা তো জামাইয়ের দোকানে, ওই যে শরণা বলি রে, শরণার বাপের দোকানে। এটা অনেক ভিডিওতে তোমরা একটা পিচ্ছি ছেলেকে দেখছো শরণা, এটা শরণার বাপ, শরণার বাপ ভালো আছে নি, শরণার বাপ। তো এই যে একটু বসলাম, বাংলাদেশে খেলা চলতেছে, বাংলাদেশ ভারত আর সরি বাংলাদেশ আর পাকিস্তানের, বাংলাদেশ অলরেডি 300 অলি কেটে গেছে, 300 কত রানে। ভাবলাম একটু খেলা দেখবো, অলরেডি বাংলাদেশ 330 রানে অলি কেটে 10 উইকেট চলে গেছে, না খেলা দেখাবো, যাই হসপিটালে যাই, ওটা দেখে আসতে হবে, প্রায় অনেক টাইম বেজে গেছে। কালু এই কিছে ভাই, কিছেটা এনে কি হ্যাঁ কিছে, এদের ঠান্ডা লাগে গেছে, ঠান্ডা আসলে লাগে গেছে, আরে জ্বর তো আসা লাগে যে কই সুট্ট ভাইয়া, কই ছুট্ট ভাইয়া, সুত্ত সিএম কই, সিএম কই, হ্যাঁ সিএম কোন কে রে, কথা কর কথা কর,
তোকে বলে দেবো সবাই দোয়া করি বলো বলো আমার ভাইয়ের জন্য বলো আমি বলতো না লিপস্টিক কেমন ঠিক আছে এটা দেখ স্যার আমরা দেখো আমরা কই যাই বাড়িতে যাই না গাড়িতে করে বাড়িতে যাই আমাদের আমরা হসপিটাল দিয়ে বেড়ে গেছি না কি করো গাড়িতে উঠছো বাই বাই বলে দাও বলে বাড়িতে যাচ্ছি এখন বাসে করে যাচ্ছো